নমস্কার বন্ধুরা, রোজ ভ্যালির যে রিফান্ড পোর্টাল অ্যাপ্লিকেশান হচ্ছে সেইটার নমিনিরা কিভাবে আবেদন করবেন আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে, যে আমরা কোথায় কি লিখবো বুঝতে পারছি না। তো সেই নিয়েই আজকের আমার ভিডিও, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত, আর আমি সৌমেন। চলুন ডিটেলসে আপনাদের সব কিছু বুঝিয়ে দিই। আপনারা ফর্মের কোথায় কি লিখবেন, ফর্ম ফিল আপ করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, কিছু নতুন সংযোজন হয়েছে সেগুলো কি করবেন অনেকে বুঝতে পারছে না, তো সেই সব কিছু নিয়েই আলোচনা করব। প্রথমে বলে দিই, যারা নমিনি কিন্তু তারা কখন আবেদন করবে, যখন মেন যে আমানতকারী অর্থাৎ ইনভেস্টর তিনি মারা যাবেন। যদি একজন ইনভেস্টর থাকে, তিনি যদি মারা যান, সেক্ষেত্রে যদি কোনো নমিনির নাম উল্লেখ থাকে তবেই নমিনি আবেদন করতে পারবেন। যদি জয়েন্ট আবেদক থাকে, জয়েন্ট ইনভেস্টর থাকে, তাহলে জয়েন্ট ইনভেস্টর যখন মারা যাবে তখনই যদি নমিনির নাম থাকে তাহলে নমিনি আবেদন করতে পারবেন। তাহলে সেই নমিনি আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, তো নমিনি আবেদন করতে গেলে প্রথমেই বলি যে সার্টিফিকেটটা লাগবে, সেটাও আবার অরিজিনাল। এইবারে অনেক আমানতকারীদের হয়তো এই পলিসিটা ম্যাচিওর হয়ে গেছিলো, তার এজেন্ট সেই সার্টিফিকেট নিয়ে তাকে জেরক্স কপি একটা সই সাবুত করে দিয়েছিল। যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে তাহলে এই সার্টিফিকেটটা কিন্তু যেটা সই করা, অ্যাটেস্টেড করা, যাই থাকুক আপনাদের যেটা জেরক্স কপি কাছের আছে সেই ডকুমেন্টসটা কিন্তু লাগবে। এইবারে যদি আপনারা যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকার একটা একনলেজমেন্ট কপি থাকে, সেই কপিটা যদি আপনাদের কাছে থেকে থাকে, দেখুন এই যে একনলেজমেন্ট কপিটা, এইটা আপনারা অরিজিনাল স্ক্যান করে হোক, ছবি তুলে হোক, আপলোড করতে হবে। এইবারে অরিজিনাল ডেথ সার্টিফিকেটটা লাগবেই লাগবে, আমানতকারীর যে ডেথ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আমানতকারীর আর কোনো ডকুমেন্টস লাগবে না। এইবারে যে নমিনি আছেন তার আধার কার্ডটা লাগবে, অন্য কিছু দেবার দরকার নেই, অনেক কিছু ডকুমেন্টস এইখানে আছে, ফালতু ঝামেলায় যাবার দরকার নেই, জাস্ট আধার কার্ডটা অরিজিনাল লাগবে। এইবারে ব্যাংকের বই, আপনাদের অরিজিনাল ব্যাংকের বইটা লাগবে, যাদের ক্যান্সেল চেক আছে তারা ক্যান্সেল চেক দেবেন। এইবারে নতুন একটা জিনিস অ্যাড করেছে, এপিডেভিট। এপিডেভিট জিনিসটা আমাকে এই নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে এপিডেভিটটা কী কী করবে এখানে। তো দেখুন, ধরুন আমানতকারী আবেদন করছে, আমানতকারীর হয়তো সার্টিফিকেটে নামটা ভুল করে ফেলেছে, আমানতকারীর আধার কার্ডে তার সঠিক নাম আছে, সেই নামটা হয়তো সার্টিফিকেটে যখন এজেন্ট দিয়েছিল তাতে কোনো স্পেলিং মিস্টেক হয়তো হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণ একটা নোটারি পাবলিক দিয়ে কোর্ট থেকে আপনারা যে কোনো উকিল ধরে এই নোটারি পাবলিক দিয়ে একটা এফিডেভিট করে নেবেন। সেখানে বলা থাকবে যে সার্টিফিকেটে উল্লেখ করা যে ব্যক্তি আর আধার কার্ডে উল্লেখ করা ব্যক্তি দুইজন ব্যক্তি কিন্তু একই। এবারে ধরুন নমিনি আবেদন করছেন, তাহলে নমিনির নামটা হয়তো সার্টিফিকেটে ভুল দিয়ে দিয়েছে, আধার কার্ডে তার ঠিক আছে, সেক্ষেত্রে ওই একই প্রসেসে আপনাদের একটা কোর্ট থেকে কোনো উকিল ধরে একটা এফিডেভিট করে এইখানে স্ক্যান করে ছবি তুলে হোক এটা আপলোড করতে হবে। মোট সাতটা ডকুমেন্টস। এইবারে আর একটা কথা উল্লেখ করে দিই, কারুর হয়তো সার্টিফিকেট আছে, একনলেজমেন্ট স্লিপ নেই, সেক্ষেত্রে আপনারা শুধু সার্টিফিকেটটাই আপলোড করবেন। আবার কারুর ব্যাংকের বই আছে, ক্যান্সেলেশান চেক নেই, দরকার নেই, ব্যাংকের বইটা আপনারা দিয়ে দেবেন। আবার কারুর ক্ষেত্রে দেখুন ক্যান্সেল চেক হয়তো হবে, তার কাছে চেক আছে, অনেক মানুষ আছে তাদের ব্যাংকের বই নেই, সেক্ষেত্রে চেকটা দিলেও হবে। হয়ে গেল মোট সাতটা ডকুমেন্টস। এইবারে এই সাতটা ডকুমেন্টস কিন্তু আপনারা স্ক্যান করবেন অথবা মোবাইলে ছবি তুলে, বিভিন্ন রকমের অ্যাপস আছে পিডিএফ করে কম রেজুলেশানে 300 KB নিচে রাখবেন, বিভিন্ন দেখবেন পিডিএফ করা অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, সেইগুলো ছবি তুলে ভালো করে পরিষ্কার করে আলাদা আলাদা পিডিএফ হোক বা ছবি জেপেক ফাইল হোক করে 300 KB নিচে রেডি করে এগুলো আপলোড করতে হবে। এইবারে দেখে নিন আপনারা কীভাবে আবেদন করবেন, একদম কিন্তু পরপর দেখে যাবেন, কোনো কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু ভুল হয়ে যেতে পারে। প্রত্যেকটা জায়গায় আমি কোথায় কী লিখবেন আমি আলোচনা করছি, তো দেখে নিন। তো আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে মোবাইলে, সেই মোবাইলে ব্রাউজারটা খুলে নেবেন, খুলে দেখুন এইখানে গুগল যে সার্চ বার আছে সেইখানে রোজ ভ্যালি ADC এইটা লিখে সার্চ দিন। তো সার্চ দেওয়ার পরে দেখবেন আপনাদের
সামনে যে প্রথম যে অপশানটা দেখতে পাবেন, দেখুন এই দেখাচ্ছি, তাহলে এই অপশানটা আপনারা খুলে নেবেন। তো খুললেই দেখবেন আপনাদের সামনে এইরকম পোর্টাল চলে আসবে। তো এইখানে দেখুন কোণে ডান দিকে তিনটে লাইন আছে, এইখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখবেন বাঁ দিকে এইরকম অপশান বেরিয়ে যাবে, হ্যাঁ, হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, কোম্পানিস। তো এইখানে নিচের দিকে একদম নামলে দেখবেন আপলোড সার্টিফিকেট আছে, নিচের দিকে একটু ওপর দিকে তুলে নিলেই দেখবেন এখানে আপলোড সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এইটা ওপেন করে নেবেন। তো এইরকম আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এইবারে আমি দেখাবো নমিনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় কি লিখবেন, সব বিস্তারিত আলোচনা করব, দেখিয়ে দেব, বলে দেব। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কোনো জিনিস কিন্তু স্কিপ করে বেরিয়ে গেলেই কিন্তু আপনাদের ফর্মে যে ফিল আপটা সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেই জন্যে দেখুন আমি বলে দিচ্ছি। তো দেখুন মাঝখানে যে অপশানটা আছে এটাই কিন্তু নমিনি আবেদন করবে, এখানে টিক দিয়ে নেবেন অবশ্যই। তো এইখানে দেখুন প্রথমেই লেখা দেখাচ্ছে যে নমিনি ইন কেস অফ দ্য ডেথ অফ ইনভেস্টার, তাহলে যদি ইনভেস্টার মারা যায় তবেই একমাত্র নমিনি আবেদন করতে পারেন। তো আমি প্রথমেই আপনাদের সামনে আলোচনা করে দিয়েছি ব্যাপারগুলো। তো এইবারে দেখুন কোম্পানি আপনাদের সার্টিফিকেটে দেখে নিন, এই যে সার্টিফিকেটটা এইখানে, এইটা দেখে কি কোম্পানি লেখা আছে আপনাদের সার্টিফিকেটে সেইটা এইখানে প্রচুর দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এইখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। এইবারে নেম অফ দ্য নমিনি, অর্থাৎ যে আবেদন করছে নমিনি, সেই নমিনির নামটা দেবেন। এইবারে পার্সেন্টেজ অফ শেয়ার, মানে নমিনি যদি করে রাখে, কেউ একাধিক নমিনি করে রাখে, কেউ সিঙ্গেল নমিনি করে রাখে, তাহলে যদি সিঙ্গেল নমিনি হয় তাহলে কিন্তু 100 করে দেবেন, মানে 100% শেয়ার। আর যদি দুজনের নমিনি করা থাকে তাহলে 50% শেয়ার হিসাবে এখানে দিয়ে দেবেন, যার যেটা হবে দিয়ে দেবেন। এইবার দেখুন নেম অফ দ্য ডিজাস্ট ইনভেস্টার্স, সঙ্গে কিন্তু এস করা আছে, যদি একাধিক থাকে তাহলে দুজনেরই নাম লিখে দেবেন, যারা জয়েন্ট দেখবেন ইনভেস্টার ছিল তারা দুজনের নাম এখানে দিয়ে দেবেন, যদি সিঙ্গেল ইনভেস্টার থাকে তাহলে যারা মারা গেছে সেই একজনের নামই দিয়ে দেবেন। এইবারে ফার্স্ট ইনভেস্টার কে ছিলেন তার নাম দিয়ে দেবেন, যদি দ্বিতীয় ইনভেস্টার থাকে তাহলে নিচে দ্বিতীয় ইনভেস্টারের ঘরে নাম দেখবেন থাকে, যদি থাকে, সবাই দিতে হবে না, যদি দ্বিতীয় ইনভেস্টার থাকে তাহলে তার নাম এখানে দিয়ে দেবেন। এইবারে রিলেশনশিপ অফ নমিনিস উইথ ফার্স্ট ইনভেস্টার, এখানে ভালো করে ব্যাপারটা বুঝুন, যে যিনি ফার্স্ট ইনভেস্টার ছিলেন তার সঙ্গে যে নমিনি আবেদন করছেন সেটা কে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, যেই যাই হবে এখানে কিন্তু রিলেশনটা দেবেন। ডেট অফ ডেথ অফ ইনভেস্টার, তাহলে যিনি ইনভেস্টার ছিলেন ফার্স্ট ইনভেস্টার তিনি কবে মারা গেছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এইবারে দেখুন ডেট অফ ডেথ সেকেন্ড ইনভেস্টার, যদি সেকেন্ড ইনভেস্টারের নাম থাকে তাহলে তিনি যদি মারা যান তাহলে তার নাম দেবেন, নাহলে এখানে কিছু দিতে হবে না। এইবারে নেম অফ দ্য নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট, দেখুন এইখানে এই কথাটা লিখেছে কারণ ব্র্যাকেটে অনেকের নাম ভুল হতেই পারে, সার্টিফিকেটে ভুল করে লিখে দিয়েছে, তাহলে সেই ভুল করা নামটা কিন্তু সার্টিফিকেটে যেমনভাবে দেওয়া আছে, যে নমিনি আবেদন করছেন তার আধার কার্ডে হয়তো ঠিক নাম আছে কিন্তু যে সার্টিফিকেটটা দিয়েছিল তাতে হয়তো কোনো বানানের মিস্টেক হয়ে গেছে, সেতে ভুল করে লিখে ফেলেছে, তাহলে সেই নামটাই যাই করুক, ভুল করে করুক, যেভাবেই করুক, ভুল নামটাই কিন্তু সার্টিফিকেটে নমিনির নাম যেমনভাবে লেখা আছে সেইটা কিন্তু নেম অফ দ্য নমিনির ঘরে লিখে দেবেন। এইবারে এজ, তাহলে যে নমিনি আবেদন করছেন তার বয়স কত একটা অ্যাপ্রক্স হিসেব করে দিয়ে দেবেন। জেন্ডারটা দিয়ে দেবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। আর অবশ্যই অবশ্যই করে কিন্তু মোবাইল নাম্বারটা ঠিক করে দেবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দিলেন, নিচে ইমেল আইডি অবশ্যই দেবেন, আপনাদের না থাকুক, যিনি আবেদন করছেন অন্য কারো রিলেটিভের, যার হোক এখান থেকে কিন্তু ইমেল আইডিটা অবশ্যই অবশ্যই কিন্তু ঠিক করে দিয়ে দেবেন। দিয়ে দেখুন এইখানে ভেরিফাই অবশ্যই করবেন, ভেরিফাই না করলে কিন্তু ফর্মের নেক্সট স্টেপে যাবে না, এটা কিন্তু অবশ্যই ভেরিফাই করবেন। অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা আমি সব করছি কিন্তু ফর্ম সাবমিট নিচ্ছে না, এই ভেরিফিকেশনটা ভেরিফাইটা না করবার ফলে কিন্তু নিচের যে একটা অপশান আছে দেখুন কন্টিনিউ টু, এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এইটা কিন্তু অ্যাক্টিভ হবে না, এইটা কিন্তু অবশ্যই আপনারা
ফোন নাম্বারটা ভেরিফাই আর ইমেল আইডিটা ভেরিফাই করে নেবেন। তো দেখুন, ইমেল আইডি আর ফোন নাম্বার যখন দিয়ে আপনারা ভেরিফাই করবেন, এই মেসেজটা কিন্তু দেখাবে, এটা কিন্তু অবশ্যই করে নেবেন। এটা না করলে নেক্সট স্টেপে যাবে না, ডকুমেন্টের আপলোডের অপশান পাবেন না। তো এটা অবশ্যই করে ওকে করে দেবেন। তো হয়ে গেলে দেখবেন এইরকম ভেরিফাই একটা গ্রিন সাইন চলে আসবে। এইবারে দেখুন, এইখানে আইডেন্টিটি টাইপ, যিনি আবেদন করছেন তার আইডেন্টিটি একটা কার্ডের ইনফরমেশান দিতে হবে। আধার কার্ড দেবেন, আমি বলছি অন্য কিছু দেওয়ার দরকার নেই, সবাইয়ের আধার কার্ড আছে, অন্য কোনো ডকুমেন্টসে যাবেন না, আধার কার্ডটা দিয়ে দেবেন। এখান থেকে সিলেক্ট করে করে এখানে আধার কার্ডটা যখনই সিলেক্ট করবেন, দেখবেন এখানে আধার কার্ডের নাম্বার চাইবে। তো আধার কার্ডের নাম্বার আপনারা যার যেটা হবে দিয়ে দেবেন। এইবারে নেম অফ দ্য ফাদার, যে নমিনি তার ফাদারের নাম দিতে পারে, কোনো মহিলা আবেদন করলে স্বামীর নাম দিতে পারে, স্বামীর নাম, গার্ডিয়ানের নাম, যার খুশি। এইবারে অ্যাড্রেস অফ নমিনি, তাহলে যে নমিনি তার ঠিকানা, ধরুন কোনো মেয়ে বিয়ে হয়ে গেছে, তার মা বা তার বাবা তাকে নমিনি করেছে, বিয়ের পরে সে তো অন্য জায়গায় চলে গেছে শ্বশুরবাড়ি, তাহলে সেই শ্বশুরবাড়ির ঠিকানাটা কিন্তু এইখানে দিয়ে দেবে। পরপর গ্রামের নাম, এটা হচ্ছে তার নিকটবর্তী কোনো একটা লোকেশান, টাউনটা দিয়ে দেবেন, যেটা হবে থানা এলাকা, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, ডিস্ট্রিক্ট যার যে ডিস্ট্রিক্ট হবে সেটা দিয়ে দেবেন, পিনকোডের জায়গায় পিনকোডটা দিয়ে দেবেন, যার এলাকার পিনকোড এখানে দিয়ে দেবেন। এইবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এই ডিটেলসটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে পূরণ করবেন, কারণ যে টাকাটা আপনাদের দেওয়া হবে ব্যাংকে দেবে, ব্যাংকের কোনো যদি অ্যাকাউন্ট নাম্বার ভুলভাল হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই সাবধানে দেবার চেষ্টা করবেন, করবার চেষ্টা করবেন। তো এইখানে দেখুন প্রচুর ব্যাংক আছে, আপনাদের যে যেরকম ব্যাংক তার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিলাম। নেম অফ দ্য ব্রাঞ্চ, তাহলে ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। এইবারে ব্রাঞ্চ কোড থাকে, সেই ব্রাঞ্চ কোডটা এখানে লিখে দেবেন। দেখবেন পাসবইয়ে লেখা আছে সবাইয়ের ব্রাঞ্চ কোড, নাহলে দেখবেন আইএফএসসি কোডের লাস্ট পাঁচটা ক্যারেক্টার এখানে দিয়ে দেবেন, এটাই হচ্ছে ব্রাঞ্চের কোড, অসুবিধা নেই কোনো, প্রত্যেক ব্যাংকেরই একই ব্যাপার। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই যে জায়গাটা, এটা কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে বারবার মিলিয়ে নেবেন, দেখে নেবেন। এমআইসিআর কোড ব্যাংকের বইয়ে লেখা আছে, যদি না লেখা থাকে দেবার দরকার নেই, থাকলে দেবেন, না থাকলে দেবার কোনো দরকার নেই। আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের পাসবইয়ে দেওয়া আছে, আইএফএসসি কোডটা অবশ্যই দেবেন। এইবারে দেখুন, যে সার্টিফিকেটটা আপনাদের দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটের ডিটেলস এইখানে দিতে হবে। তাহলে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কেউ যদি দুটো সার্টিফিকেট, তিনটে সার্টিফিকেট, চারটে সার্টিফিকেট থাকে, তাকে কিন্তু আলাদা আলাদা করে এইভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে, একসঙ্গে এখানে করা যাবে না। তো যেটা করবেন সবগুলো আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করবেন, সাবমিট করবেন, প্রিন্ট আউট নেবেন, আবার দ্বিতীয়টা করবেন, তৃতীয়টা করবেন, চতুর্থ করবেন, এইভাবে পরপর করবেন। তো এইটা বলে দিই, তাহলে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, তো দেখুন এই যে নাম্বারটা এখানে দেখবেন আপনাদের সার্টিফিকেটেও লেখা আছে, এইখান থেকে দেখে আপনারা লিখে দেবেন ভালো করে। এটা এটা কিন্তু অবশ্যই ভালো করে ব্যাংক অ্যাকাউন্টের মতো একটু চেক করে দেখে লিখে নেবেন। তারপরে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যার নামে সার্টিফিকেটটা, ইনভেস্টারের, তাহলে তার সার্টিফিকেটে যেমনভাবে নাম লেখা আছে ঠিক সেমনভাবে এইখানে লিখবেন। এইবারে ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে করেছিলেন, দেখবেন এই যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটা এইখানে লিখে দেবেন। এবারে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন। তো যারা ইনস্টলমেন্টে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু যে কটা ইনস্টলমেন্টে করেছেন, যদি 50 টাকা করে দেন, 10টা দেন, 10×50 তাহলে 500 টাকা, তাহলে এইটা ইনভেস্টের ঘরে কিন্তু 500 টাকা হবে। এবার কেউ যদি ওয়ান টাইম করে থাকে, যে টাকাটা জমা দিয়েছে 10,000 টাকা ধরুন জমা দিয়েছে, সে 10,000 টাকা লিখবে। এইবারে ধরুন কারুর কাছে কোনো ইনফরমেশান নেই, সে কত টাকা জমা দিয়েছে না দিয়েছে জানে না, তো তার সার্টিফিকেট ধরে কত টাকা লেখা আছে, ধরুন কেউ যদি 10 টাকা করে 60টা ইনস্টলমেন্টে দিয়ে থাকে, কিন্তু কটা ইনস্টলমেন্ট দিয়েছে সে বলতে পারছে না, জানে না, একনলেজমেন্টগুলো হারিয়ে ফেলেছে, তাহলে সেই হিসাবেই 10 টাকা করে 60টা, অর্থাৎ 600 টাকা আপনারা লিখে দেবেন, বাদবাকি কিন্তু তারা দেখে নেবে। আপনি যতটুকু ফিল আপ করবার আপনি ভাবলেন এইখানে আমি দিয়ে দিলাম, ভুল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, তাদের কাছে ইনফরমেশান আছে, তারাও আপনাকে জানিয়ে দেবে যে আপনার এইটা জমা পড়েছিল, তো সেইভাবে আপনি পাবেন। ঠিক আছে,
এবারে ডেট অফ ম্যাচুরিটি দেখুন নিচে লেখা থাকে, এই দেখুন যে এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ডেট অফ ম্যাচুরিটির। এইবারে অ্যামাউন্ট রিসিভড অ্যাট দ্য ম্যাচুরিটি, কোনো কি টাকা পেয়েছেন তো অবশ্যই আপনি পাননি বলে অ্যাপ্লিকেশান করছেন, এই ঘরে কিন্তু জিরো দিয়ে দেবেন। এইবারে দেখুন এই ঘরে লেখা আছে যে প্রিন্সিপাল নট রিসিভ রিফান্ড অথবা অ্যামাউন্ট অফ দ্য ক্লেম, এইটা কিন্তু আপনি যে টাকাটা দেবে বলেছিল, কেউ যদি ওয়ান টাইম করে থাকে তার যে টাকাটা দেবে বলেছিল সেই টাকাটাই এইখানে লিখবেন, কেউ যদি ইনস্টলমেন্টে টাকা দিয়ে থাকে বলে দিলাম সে কিন্তু যেটা জমা দিয়েছে শুধু সেই টাকাটাই লিখবে, তার বেশি লিখবে না, তার জমা পড়েছে যেটা। তাহলে লাস্টের ঘরে লিখবে সে যে টাকাটা জমা দিয়েছিল, এখন নতুন নিয়ম হয়েছে এটা কিন্তু আপনি যেটা জমা করেছেন সেই টাকাটা এখানে লিখতে হবে। তো দেখুন সব কিছু ভালো করে ফিল আপ করে আপনি কিন্তু এইখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এটা কিন্তু আপলোডে ক্লিক করবেন। তো দেখুন এইখানে ডকুমেন্টস আপলোড করবার জায়গা এসে গেছে, ঠিক আছে। এইবারে এইগুলো সব ডকুমেন্টসে চুজ ফাইল করে আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ডকুমেন্টসগুলো আপলোড করে দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন ডকুমেন্টসগুলো আমি একটু বলে দিই আপনাদের ডিটেলসগুলো, তো অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, যে সার্টিফিকেটটা দেখুন এই যে সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। এবারে অরিজিনাল কপি অফ একনলেজমেন্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন, দেখুন এই যে সার্টিফিকেটটা এইটা আপলোড করে দেবেন, যাদের আছে, যাদের নেই তারা সার্টিফিকেটটাই আপলোড করে দেবেন, কোনো অসুবিধা নেই। এইবারে দেখুন এটা নতুন যে তিন নম্বরের যে জিনিসটা এটা কিন্তু নতুন এখানে এডিট করে ঢোকানো হয়েছে ফর্মের মধ্যে, এটা আগে ছিল না এই ফর্মের মধ্যে। তো এভিডেভিট ডকুমেন্টস এটা কি ধরুন কারোর সার্টিফিকেটে নাম ভুলও আছে, আধার কার্ডে তার নাম ঠিক আছে, ভুল করে ফেলেছে সার্টিফিকেটে এজেন্ট, তাহলে সেই সার্টিফিকেট আর আধার কার্ডে উল্লেখ করা ব্যক্তি যে একই, একটি নোটারি দিয়ে এফিডেভিট করে এখানে আপলোড করবেন, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে না, যাদের সার্টিফিকেট আধার কার্ডে নামের বানান, ব্যাংকের অ্যাকাউন্টে নামের বানান, বৈপরীত্য আছে কোনো ডকুমেন্টসে গণ্ডগোল আছে নামের বানান, তারা একটা এফিডেভিট করে এইখানে তিন নম্বরে আপলোড করে দেবেন। এইবারে দেখুন অরিজিনাল অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট, এইখানে কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু অ্যাটেস্টেড করবেন, যে নমিনি সে অ্যাটেস্টেড করে দেবে সইটা কিন্তু ওই যে সার্টিফিকেটে স্ক্যান করবার সময় এখানে কিন্তু বসিয়ে তারপরে ডকুমেন্টটা আপলোড করবেন, স্ক্যান করবার সময় আমি আগে বলে দিয়েছি। এইবারে অরিজিনাল আইডেন্টি প্রুফ, আমি বলেছিলাম আধার কার্ড ছাড়া অন্য কিছু দেবেন না, দরকার নেই, আধার কার্ডই দেবেন, আপলোড করে দেবেন। অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, এটাও আধার কার্ড দেবেন, অন্য কিছু যাবার দরকার নেই, যাদের নেই তারা দেখুন এইখানে আলাদা ডকুমেন্ট দিতে পারেন, এখানে লেখা আছে পরপর আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে দেবেন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ফোনের বিল, রেশন কার্ড, যার যেটা আছে সেটা দেবেন, নাহলে আধার কার্ডই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেটা পারবেন দিয়ে দেবেন। এবারে সাত নম্বরে আছে ফটোকপি অফ ফ্রন্ট পেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, যেটা সেইটা যেখানে ছবি মেরে আপনার সব কিছু ডিটেলস দেওয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসি কোড, ব্রাঞ্চ কোড, এমআইসিআর কোড, আপনার ঠিকানা, ব্যাঙ্কের ঠিকানা, সবই যেখানে দেওয়া থাকে সেই পেজটা স্ক্যান করবেন 300 KB-র মধ্যে, ছবি তুলতে পারেন মোবাইল থেকে করলে, আমি মোবাইলে দেখাচ্ছি, আপনারা মোবাইলে ছবি তুলেও কম রেজুলেশনে ছবি তুলবেন যেন খুব ছবিটা ভারী না হয়ে যায়। এবারে আট নম্বরটা দেখুন যাদের চেক বই আছে, চেক দেবে, ক্যান্সেল লিখে অবশ্যই দেবেন, হ্যাঁ এখানে লেখা আছে ক্যান্সেল চেক, যাদের নেই কিচ্ছু দেওয়ার দরকার নেই, ব্যাংকের বইটাই এখানে সেম আপলোড করে দেবেন। যাদের শুধুমাত্র ব্যাংকের বই আছে চেক নেই তারা দুটো এক জায়গায় একই দেবেন, যাদের চেক আছে ব্যাংকের বই নেই তারা দুটো জায়গায় চেক বইটাই আপলোড করে দেবেন। চুজ ফাইল করে আপলোড করলেই দেখবেন পাশে সবার গ্রিন টিক হয়ে গেছে, মানে সব কিছু আপলোড হয়ে গেছে। এইবারে আপলোড করবার আগে আমি বলে দিচ্ছি, ভালো করে এইটা শুনে নিন, আপলোড করবার আগে কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ফর্মটা একবার চোখ বুলিয়ে নেবেন যে সব ঠিকঠাক দিয়েছেন কিনা। দেবার পরে এখানে সাবমিট যে বটনটা দেখছেন এখানে সাবমিট করে দেবেন। তো দেখুন এইখানে দেখাচ্ছে নমিনি সেভ সাকসেসফুল, ঠিক আছে, তাহলে এটা ওকে করে দেবেন। এইবারে আপনারা যে সার্টিফিকেটটা আবেদন করলেন তার কপিটা নেবেন, তাহলে আবার এই দেখুন ডান দিকের তিনটে ডটে চলে যাবেন, গিয়ে আবার একই এখানে কিন্তু আর আপলোড সার্টিফিকেটে ক্লিক করবো না, এবারে ইনভেস্টার্সে ক্লিক করবো,
তাহলে এখানে করে দিলাম। তো দেখুন এইখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাদের দিতে হবে, তো আমি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিই। এইবারে দেখুন আর ইউ হিউম্যান এটা আছে, একটা যোগ দিতে হয় এখানে ক্যাপচার কোড টাইপেরই, তো এটা যোগ করে দিয়ে দেবেন। দিলে দেখুন পাশে গ্রিন টিক হয়ে গেছে। এইবারে আপনারা দেখছেন এই সার্চ যে বটনটা, এইখানে আমরা ক্লিক করব। তো দেখুন এইখানে চলে এলো ইনফরমেশান, পুরো ইনফরমেশান দেখাচ্ছে কত টাকা। এবারে দেখুন স্ট্যাটাসটা দেখাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং, ভেরিফিকেশান উইল বি স্টার্ট শর্টলি। এটা কিন্তু প্রিন্ট আউট নিয়ে অবশ্যই রেখে দেবেন, যদি মোবাইলে করেন স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্রিন্ট আউট করে রেখে দেবেন। যদি কম্পিউটারে করেন অবশ্যই কন্ট্রোল পি করে প্রিন্ট আউট করে নেবেন। আর একটা ব্যাপার, একনোলেজমেন্ট স্লিপটা এইখানে দেখুন, এই যে রেড বটনটা দেখছেন একনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করলে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা কিন্তু পুরো বেরিয়ে আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাবেন পুরো ফর্মটা বেরিয়ে আসবে। তো এটা আপনারা প্রিন্ট আউট করে দেখুন, ওপরে যে প্রিন্ট আউট বলে লেখা আছে এটা কিন্তু প্রিন্টে ক্লিক করলে, যদি মোবাইল থেকে করেন স্ক্রিনশট নেবেন, যদি কম্পিউটারে করেন প্রিন্ট আউট নিয়ে সব একসঙ্গে করে রেখে দেবেন। তো হয়ে গেল, যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখে নিলেন বন্ধুরা, একদম সহজ পদ্ধতি, কোনো অসুবিধা নেই। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। আর একটা কথা বলে দিই, অবশ্যই অবশ্যই কিন্তু এই যে জুলাই মাস আগস্ট মাস, এই মাসের মধ্যে কিন্তু তাড়াতাড়ি আবেদন করে ফেলুন, কারণ সেপ্টেম্বর থেকে কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হবে। আর কিন্তু ডিলে করবেন না, যেভাবে যা ডকুমেন্টস আছে আমি সব কিছু বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে আপনারা আবেদন করে নিন। যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, যদি মনে করেন আমি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে অল করে দেবেন, আর ভিডিওটা যাদের কাছে প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন। এছাড়াও আমার কিন্তু আরও দুটো রোজ ভ্যালি নিয়ে ভিডিও আছে, দেখে নেবেন। এই দুটো ভিডিও থেকে আপনারা সব কিছু বুঝতে পারবেন, আমি সব কিছু আলোচনা করে দিয়েছি। তো ততক্ষণ ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।